আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আর যে যেখানে বসে আমার এই ব্লগ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগ দেখার জন্য। আসলে এই ভিডিওটি আমার এক সপ্তাহ আগের, আমি তখন একটা পার্কে গিয়েছিলাম, কিন্তু নানান ব্যস্ততার কারণে আর এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবলাম যে এটা আজকে দিয়ে ফেলি। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর এটা আমার ফ্যামিলি ব্লগ, যেহেতু আমি ফ্যামিলি সম্পর্কিত জিনিসই বেশি শেয়ার করি। আর ইচ্ছে ছিল আসলে এবছর আমি স্কটল্যান্ডের যেখানে একটু ঘুরতে যাব বা বেড়াতে যাব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে আপনারা তো জানেনই এখন আমরা সবাই অত বেশি ঘোরাঘুরি করতে পারি না বা কোথাও যেতে পারি না, বেশিরভাগ সময়টা আমাদের বাসায় কাটে, একটু বাসার আশেপাশে অংশটুকুই আমরা ঘোরাফেরা করি। আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে একটা বৌদ্ধ মন্দিরও আছে, হিন্দুদের মন্দিরও আছে, আর মুসলমানদের জন্য মসজিদ তো অবশ্যই আছে, সব ধর্মেরই উপাসনালয় আছে। তো এই মন্দিরটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, বাইরে থেকে আমি একটু ভিডিও করলাম, আর আমি এখানে অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য, ওকে কাজ থেকে তুলে নিয়ে তারপরে আমরা পার্কে যাব। তো যেটা বলছিলাম, আসলে নানান কারণে আর কোথাও যাওয়া হচ্ছে না এবার, এই জন্য স্কটল্যান্ডের এমন বিখ্যাত কোনো কিছু বা প্লেস আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আশা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমার ব্লগ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে আমার ব্লগে লাইক শেয়ার দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন হচ্ছে। এই পার্কের দৃশ্যগুলি আপনারা আগে আমার একটা ব্লগে দেখেছেন, এটা আমার বাসা থেকে একটু দূরেই, কাছের মাঠটা একদিন আপনাদের সাথে শেয়ার করব, এখন আবহাওয়া খারাপ এই জন্য আসলে যাওয়া হয় না। তো এখানে আসি, কারণ এই মাঠটা অনেক বড়, একটু ডিস্টেন্স রেখে বসা যায়, চলাফেরা করা যায়, এই জন্য এখানে ওদেরকে নিয়ে আসি। তো বাসা থেকে আমি টুকটাক খাবার নিয়ে আসছিলাম, একটু চেরি নিয়ে এসেছিলাম, আর শুকনো কিছু খাবার আছে ব্যাগে, আর আমার হাজব্যান্ডের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, একটু রাইস নিয়ে এসেছিলাম, ও যেহেতু কাজ থেকে এসে আমাদের সাথে জয়েন করেছে, ওর খিদা লেগেছিলো এই জন্য ফোন করে বলে দিয়েছিলো যে ওর জন্য একটু খাবার নিয়ে আসার জন্য। তো মাঠে আসলে আমার মেয়ে অনেক খুশি থাকে, আমরা যেরকমই থাকি ও অনেক খুশি থাকে, বিশেষ করে ওর জন্যই আসলে চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, ও অনেক এনজয় করে বাইরে কোথাও গেলে। তবে কারো বাসায় গেলে ও খুব বিরক্ত করে, একটু বোরিং ফিল করে, কিন্তু বাইরে ঘুরতে গেলে অনেক মজা পায়। আমি আসলে চেষ্টা করি বাচ্চাদের সাথে প্রচুর সময় কাটাতে, যতটুকু সম্ভব পারি সময় দেই, আর যেহেতু আমি হাউসওয়াইফ, মোটামুটি আমাকে ওরা অনেক কাছে পায়, বাবাকে একটু কম পায়, কারণ বাবা কাজে চলে যায় বিকালবেলা। তো এখন যেহেতু বিশেষ পরিস্থিতি, কাজে মোটামুটি সবাইকেই কাছে পায় সমানভাবে। আমার হাজব্যান্ডও চেষ্টা করে ফ্যামিলি বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়, আর বাচ্চাদেরকে আসলে যত বেশি সময় দিবেন, ওদের সাথে যত বেশি ফ্রেন্ডলি মিশবেন, তত আপনার এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। দেখবেন যে আপনার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠবে, এতে করে বাচ্চারা সব কিছু আপনার সাথে শেয়ার করবে, কোনো কিছু লুকাবে না। বিশেষ করে টিনেজার বয়সটা অনেক খারাপ, এই সময়টাতে যতটা সম্ভব বাচ্চাদের সাথে গল্প করা উচিত, তাহলে আপনি ওর মন মানসিকতা বুঝতে পারবেন, ওর বন্ধুরা কেমন, স্কুলে ও কীরকম সময় কাটায় বা কাদের সাথে মিশে, সব কিছুই আপনি বুঝতে পারবেন। এতে করে বাচ্চাটার জন্য যেরকম ভালো হবে, তেমনি আপনিও একটু বাচ্চার কাছাকাছি থাকলেন, মনের কাছাকাছি থাকলেন, এটা বাবা মা সন্তান দুজনের জন্যই আসলে অনেক ভালো। আমরা যারা বাহিরে আছি, আসলে আমাদের বাচ্চাগুলি মোটামুটি একা একাই বড় হয় আত্মীয় স্বজন ছাড়া, আর যারা আত্মীয় স্বজন নিয়ে প্রবাসে আছেন তাদের কথা আলাদা, কিন্তু সেটা অনেক সংখ্যায় কম। আমরা মুসলিমেই হচ্ছি যে আত্মীয় স্বজন ছাড়াই আছি,
তো ওরা আসলে আত্মীয় স্বজন কাউকেই তেমন একটা দেখা যায় চিনে না, অনেক ডিস্টেন্স হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় দেশে বাবা মার পাশাপাশি আত্মীয় স্বজনরাও অনেক সময় বাচ্চাদেরকে গাইড দেয়, বা দেখা যায় কাজিনদের সাথে অনেক ভালো একটা রিলেশন গড়ে ওঠে, এতে করেও বাচ্চা অনেক ভালো গাইডেন্স পায়। তো এদিক দিয়ে আমরা আসলে অনেক দুর্ভাগা, বা বলবো যে আমাদের ভাগ্যই খারাপ। আসলে ইচ্ছে করলো আসলে যখন তখন দেশে যেতে পারি না আমরা, টাকা পয়সা সব কিছুর ব্যাপার থাকে, পরিবেশ পরিস্থিতি অনেক সময় একসাথে হয়ে ওঠে না যে দেশে প্রতি বছর যাওয়া, বাচ্চাদের পরীক্ষা থাকে, নানান সমস্যা থাকে। আর একবার দেশে গেলে সেটা অনেক খরচেরও ব্যাপার, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির, সেজন্য আমারটা আমি বলতে পারি যে একবার দেশে যাওয়া মানে আমাদের বিরাট একটা অর্থনৈতিক ধাক্কা সামলানো। অন্য যারা আছেন তাদের ব্যাপার আলাদা, আমি আমারটাই বলি। আর আমি যেহেতু ফ্যামিলি ব্লগ শেয়ার করি, কাজেই আমার ফ্যামিলির সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বাসায় চলে এসেছি, রাত্রের জন্য আমি আজকে হচ্ছে একটু পাস্তা রান্না করব, আর চিকেন উইংস একটু গ্রিল করব ওভেনে। এটা আমরা প্রায় করে থাকি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, গোলমরিচ দিলাম, তারপরে তেল দিয়েছি আধা কাপের মতো, আর টমেটো সস দিলাম। এটা আপনারা বাসায় করে দেখবেন, অনেক মজা হয় খেতে। দিচ্ছি হচ্ছে সয়া সস, পরিমাণ মতো দিবেন। দিচ্ছি সুইট চিলি সস, সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। সব কিছু এবার আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, আমি পাস্তার সাথে মাঝে মাঝে করি, তো বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝাল হয় যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আবার গোলমরিচও আছে। তো চিকেন উইংসের সাথে আমি এই মশলাটা এবার ভালো করে মেখে প্রায় 2-2.5 ঘন্টা রেখে দিব। যত বেশি রাখবেন ততই বেশি এই মাংসটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চুলায় করতে পারবেন, চুলায় ফ্রাই প্যানে হালকা আছে ভেজে নেবেন, আমি ওভেনেই করব আজকে। ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে আমি আপনাদের সাথে চুলারটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়া করা হচ্ছিলো, রাত্রে খাবারের সময় হয়ে গিয়েছিলো। তো এখন আমি পাস্তার জন্য পেঁয়াজ আর একটু রসুন কেটে নেব। পাস্তার সসে আমি সবসময় একটু পেঁয়াজ রসুন দিই, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা দিয়ে দেখবেন পাস্তার যে সসটা আমরা বাসায় তৈরি করি, এটা টেস্ট অনেক ভালো আসে। আর আমি চিকেন উইংসের সাথে একটু আলুও দিব, এই আলুটা কিন্তু খেতে অনেক মজা। আমি এখানে ওভেনের যে ট্রে আছে সেটাতে একটু ফয়েল পেপার বিছিয়ে নিলাম, এতে করে ট্রেটা ভালো থাকে, শুধু ফয়েলটা পরে উঠে ফেলে দিলেই হয়। তো এবার উইংসগুলো আমি সমান করে বিছিয়ে দিচ্ছি। আর সাথে আলুগুলো সাইড দিয়ে দিয়ে দিব, আর মশলাগুলো চেষ্টা করবেন উপর দিয়ে দিয়ে দিতে। আলুটাতে আমি সামান্য লবণ দিয়েছি, আর উপরে আমি একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিব। আলুর সাথে আপনারা চাইলে অন্য কোনো সবজিও কিন্তু দিতে পারেন, যে যে সবজিটা পছন্দ করেন। একটু লবণ আর গোলমরিচ মেখে তারপরে দিয়ে দিলেই হবে। এবার আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি, একটু লবণ দিয়েছি শুধু, আর কিছু দিব না। পাস্তা মোটামুটি আপনারা সবাই রান্না করতে জানেন, আমি জানি এটা খুব কমন একটা খাবার এখন। তো আরেকটা চুলায় আমি এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম মেঘলা হয়ে আসছে। এখন বাজে হচ্ছে প্রায় 7:30টার মতো, তো এখানে আমাদের সূর্যের আলো থাকে এখন 10টা পর্যন্ত, এজন্য দিন অনেক দীর্ঘ মনে হয়। তো আমরা চেষ্টা করি খাওয়া দাওয়া করতে 9টার মধ্যেই।
তো স্কটল্যান্ডের ওয়েদার আসলে এই রোদ, এই বৃষ্টি, এই বাতাস। তো এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব আমি একটা ভেজিটেবল স্টক। আমি সবসময় পাস্তা সসের সাথে একটা ভেজিটেবল স্টক দিই, এতে পাস্তার যে সস সেটা টেস্ট অনেক ভালো আসে। আর এখন দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট, এটা আমি বাজারেরটাই ইউজ করছি, যা যেটা হাতের কাছে থাকে দিতে পারেন, ফ্রেশ টমেটো ব্লেন্ডার করে দিতে পারেন, বা ফ্রেশ টমেটো একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে ইউজ করতে পারেন। তো এইভাবে আমরা কিছুক্ষণ এটা রান্না করব, প্রায় 6-7 মিনিট আমি এইভাবে রান্না করি অল্প আছে। তো ওভেনে যে চিকেনটা দিয়েছিলাম সেইটা এবার আমি একটু উল্টে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটু পানি উঠেছে। তো পানিটা উঠবে, কিন্তু পরে যখন চিকেনটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর পানিটা থাকবে না। আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটা উঠিয়ে ফেলবো। তো সসও রেডি, এই জন্য পাস্তাটা দিয়ে দিলাম সসের সাথে, এবার আমরা ভালো করে মিশিয়ে নিব। এই রেড সস পাস্তাটা কিন্তু সবাই খুব পছন্দ করে খেতে, অনেকে আবার এটার সাথে একটু সবজিও দেয়, আমিও দিই মাঝে মাঝে। আমি মাশরুম ব্রোকলি বেশি ইউজ করি, মাশরুম দিয়ে কিন্তু পাস্তা খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করবেন 2-3 মিনিট, তারপরে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন 3-4 মিনিট, দেখবেন যে অনেক ভালো হয় খেতে। তো এখানে আবার আমাদের ওই চিকেন উইংসগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমার প্রায় 40 মিনিটের মতো লেগেছে। এবার আমি সবগুলো একটা প্লেটে তুলে নেছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই চিকেন উইংসগুলো, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো, একদম জুসি ছিল, কোনো ড্রাই ভাব ছিল না এই চিকেন উইংসটাতে, আর একটু স্পাইসি ছিল যেহেতু আমি সাথে কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছিলাম। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হয় খেতে আর বাচ্চারা অনেক পছন্দ করে। আর এই হচ্ছে সেই আলুগুলো, দর্শক আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিবেন, আর কমেন্টস করে জানাতে পারেন আমার ব্লগ কেমন হচ্ছে। আর ফেসবুকে আমার একটা পেজ আছে আমার চ্যানেলের নামে, আপনারা চাইলে আমার সেই পেজে লাইক দিয়ে আমাকে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের ব্লগ দেখার জন্য, আল্লাহ হাফেজ।